রাজ্যে আবারও একটি খুনের ঘটনা। এও মহিলা খুন, খুন করে মাথা এবং মুখমণ্ডল থেতলে দেওয়া হয়েছে অজ্ঞাত পরিচয় ওই মহিলার। বয়স আনুমানিক ষাটোর্ধ হতে পারে বলে ধারণা পুলিশের। ঘটনাটি ঘটে আমতলী থানাধীন ওএনজিসি সংলগ্ন সিঙ্গিছড়া এলাকায়। খুন করে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রাখা হয় ওই মহিলার মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে সিঙ্গিছড়া এলাকার লোকজনদের নজরে আসে এক বৃদ্ধ মহিলা মাটিতে পড়ে আছে। তারা সকলে এগিয়ে যেতে দেখতে পান বিভৎস চেহারায় মৃতদেহ পড়ে আছে। তারা চিৎকার শুরু করলে অন্যান্যরাও ঘটনাস্থলে ছুটে যান। মৃতদেহ দেখে আঁতকে ওঠেন অনেকেই। মাথা এবং মুখমণ্ডল ভারী বস্তু দিয়ে আঘাত করে থেতলে দেয়, যার ফলে চেহারা না চেনা যাওয়ায় মৃতদেহটি তখন কেউ শনাক্ত করতে পারেনি। দ্রুত খবর পাঠানো হয় আমতলী থানায়। খবর পেয়ে ওসি প্রণব সেনগুপ্ত মহিলা পুলিশ এবং টিএসএফ জওয়ানদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ মৃতদেহ দেখে পরিষ্কার হয়ে যান সে এটি নৃশংস খুন। পুলিশ জানিয়েছে ঘটনার একটি মামলা হাতে নেওয়া হয়েছে। ওসি প্রণব সেনগুপ্ত জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান পুলিশ। মৃত্যু আগে হয়েছে, হয়তো বা ইভিডেন্স লোক করার জন্য এরকম একটা ঘটনা ঘটতে পারে। তার আইডেন্টিটি ইয়েট টু এস্টাবলিশ, উই আর ইন ওয়ার্ক। আশা করি আইডেন্টিটি এস্টাবলিশ হোক এবং ভেরি সুন দ্য কেস উইল বি ডিটেক্টেড। নাম টাম কিছু পাওয়া গেছে? এখন পর্যন্ত ক্লিয়ার কোনো কিছুই না, এটা প্রসেস চলছে। হোপফুলি উইদিন টু থ্রি আওয়ার্স আমরা নামও ডিটেক্ট করে নেব। প্রাথমিকভাবে কী মনে হচ্ছে যে বডির মধ্যে কী কী কোন কোন জায়গায় আঘাত হয়েছে বা কী কী কীভাবে মারা হয়েছে এরকম? অ্যাকচুয়ালি মাল্টিপল ইঞ্জুরি তো মুখে দেখা যাইতেছে, যেহেতু ওমেন ওমেন অফিসার পরে বলতে পারবো, বাকিটা চলছে, ইনভেস্টিগেশন চলছে, হোপফুল, আমরা হোপফুল। এদিকে স্থানীয় জনগণও এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। তারা বলছেন মৃত মহিলার বাড়ির পাশের এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মৃতদেহ যেভাবে পড়ে আছে তাতে বোঝা যাচ্ছে অন্যত্র খুন করে মৃতদেহ এখানে ফেলা হয়েছে। পুলিশ তদন্তে নামলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার নেপথ্যে কি খুন নাকি অন্য কি রহস্য, এ নিয়ে সঠিক তদন্ত করুক পুলিশ, এটাই চাইছেন সকলে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল।